পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের কারণে দেশে তথ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে বলে মনে করেছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এ অবস্থায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে লিনাক্স ও লিব্রো অফিস সহ ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা বিশেষজ্ঞরা বলছেন বিনামূল্যে এই সফটওয়্যার ব্যবহারে প্রতিষ্ঠানের কোনো খরচ হবে না সেই সাথে সহজেই মোকাবেলা করা যাবে সাইবার অপরাধ গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি দশ লাখ ডলার ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে নেয় হ্যাকাররা এছাড়া সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকিএম এর এক গবেষণায় বলা হয় দেশে শতকরা বান্য ভাগ রয়েছে এই রকমের তথ্য নিরাপত্তার ঝুঁকিতে অবৈধভাবে ডাউনলোড করা সফটওয়্যার ব্যবহারের কারণে দেশে তথ্য নিরাপত্তার এই ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা নতুন জেনারেশনের যারা আছে তারা এই জিনিসটা অনেক ভালো বুঝে তারা কিন্তু অনেক সময় তারা এই মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার না করে তারা ওবান টু মানে লেনাক্সের যে সফটওয়্যার সেগুলো ওরা ব্যবহার করে সেখান থেকে অ্যান্ড ইনো আমি প্রথমত কেউ যদি একটা নিজের পয়সা দিয়ে কিনে যদি মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমার কোনো আপত্তি নাই কিন্তু তার দাম আসলে একটা ল্যাপটপের দামের প্রায় সমান কিংবা তার থেকে বেশি সফটওয়্যারটার দাম অ্যাকচুয়াল দামটা কাজে কেউ সেটার কেনে না সবাই বেআইনভাবে ডাউনলোড করে সেটা ব্যবহার করে যেটা হচ্ছে যে বেসিক্যালি চুরি বিশেষজ্ঞরা বলছেন সরকারি বেসরকারি কাজে লিনাক্স ও লিব্রা অফিস সহ ওপেন সোর্সের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা উচিত এসব সফটওয়্যার কোনো খরচ ছাড়াই ব্যবহারকারী তার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারেন সেই সাথে সাইবার হুমকি প্রতিরোধের ব্যবস্থাও করা যাবে খুব সহজে ওপেন সোর্সটা ফ্রি একটা পয়সা আমাদেরকে খরচ করতে হয় না এবং ওপেন সোর্সটা প্রচলিত অন্যান্য সফটওয়্যার থেকে কোনো অংশে খারাপ না বরং আমি বলবো অনেক দিক থেকে খুবই ভালো কোনো একটা বিচিত্র কারণে মানুষজন যে এই মাইক্রোসফট অপারেটিং সিস্টেম প্যাকেজ সফটওয়্যারগুলি আছে সেগুলি ব্যবহার করে সেখানে ওরা যা যা করতে পারে তার প্রত্যেকটা কাজ ওপেন সোর্সের সফটওয়্যার দিয়ে করা সম্ভব ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কেনার চেষ্টা করতেছি তো ওই অপারেটিং সিস্টেমটা যদি লিনাক্স না হয় অন্য কোনো অপারেটিং সিস্টেম হয় তাহলে নিশ্চয়তা দেওয়া যায় না যে আপনার ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে যাবে বাট লিনাক্সে এটা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে এছাড়া পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে আইন অনুসারে শাস্তির বিধান রয়েছে বলেও জানান বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা পাইরেটেড সফটওয়্যার ইউজ করলে শাস্তিটা চার বছর অথবা আর্থিক যেই ফাইন পেনাল্টি সেটা চার লাখ টাকা পুলিশ অফিসার যার পদ সাব ইন্সপেক্টর অথবা তার উপরে কোথাও পাইরেটের সফটওয়্যার ইউজ হচ্ছে অথবা কপিরাইট আইনের ভায়োলেশন করে কেউ সফটওয়্যার ইউজ করছে ওনার কাছে এই তথ্য থাকা সাথে সাথে যে পাইরেটের সফটওয়্যার ইউজ করে যে কাজ হচ্ছে সেই কাজ বন্ধ করতে পারবেন এবং সেই মালামালগুলো সিজ করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন ফ্রান্স জার্মানি স্পেন চীন ও ভারতে সরকারি কাজে লিনাক্স ও লিব্রা অফিস সহ ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার হচ্ছে বাংলাদেশ